ওকে ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই খুব চমৎকার রয়েছেন। আপনাদের সাথে এই মুহূর্তে আমরা স্কুল অফ মাইন্ডস লাইট আমাদের যে গিফট কন্টেস্টটা ছিল সেটার রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভীষণ ভীষণ এক্সাইটেড রয়েছেন। তো চলুন আমরা কীভাবে আমাদের উইনারগুলো সিলেক্ট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি এবং উইনারগুলো খুঁজে বের করি। প্রথমত বন্ধুরা, আমরা একটি টুলসের হেল্প নিয়ে আমাদের উইনার সিলেকশন করব, যে টুলসের নাম গেট র্যান্ডম কমেন্ট পিকার। অর্থাৎ র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে আমরা আপনাদেরকে উইনার সিলেকশন করব। তো চলুন কীভাবে করব সরাসরি দেখে নিই। পেস্ট ইউটিউব ভিডিও লিঙ্ক, আমরা সরাসরি আমাদের ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি দিয়েছি, এখানে ক্লিক করলাম। কিছু সেটিং করতে হবে, তো চলুন ইনক্লুড রিপ্লাই। আমাদের ইনক্লুড রিপ্লাই থেকে আমরা কোনো কমেন্ট বা কোনো উইনার সিলেকশন করব না, যেহেতু আমাদের স্কুল অফ মাইন্ড লাইট বিভিন্ন কমেন্টের রিপ্লাই করেছে, সেই ক্ষেত্রে আমরা এটা নট চেক করে দিচ্ছি। ওকে, অ্যালাউ ডুপ্লিকেট, অর্থাৎ আমরা কোনো ডুপ্লিকেট ইউজার নিব না, সেক্ষেত্রে এটা অ্যালাউ দিব না। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম বন্ধুরা, দেখি কি চলে এসেছে বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, আমরা প্রথম উইনার খুঁজে বের করার জন্য পিক এ উইনার এই অপশনে ক্লিক করা মাত্রই আমাদের যিনি ভাগ্যবান প্রথম উইনার রয়েছে সেই কমেন্টটা আমাদের স্ক্রিনে পেয়ে যাব। আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে যে কোনো একজনের কমেন্ট আমাদের স্ক্রিনে চলে আসবে। তো চলুন কে আমাদের ভাগ্যবান উইনার হয় প্রথম সেটাই দেখা যাক। ওকে ফ্রেন্ডস, প্রথম উইনারটি চলে এসেছে, তো চলুন দেখে নিই। প্রথম উইনার, ওনার নামটা বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা উনি কী কমেন্টটা করেছে সেটা দেখে নিই। আই লাইক দিস ভিডিও। যাই হোক, প্রথম উইনার আমরা পেয়ে গিয়েছি, আমরা চলে যাব সেকেন্ড উইনার বের করতে। ক্লোজে দিয়ে দিচ্ছি প্রথম উইনারকে, দেন পিক এ উইনার আবারও ক্লিক করছি সেকেন্ড উইনার কে হতে চলেছে সেটা দেখার জন্য। ওকে ফ্রেন্ডস, ক্লিক করে দিয়েছি, তো চলুন দেখে নিই কে আমাদের সেকেন্ড উইনার। ও মাই গুডনেস, আমাদের মহিউদ্দিন ভাই আমাদের দ্বিতীয় উইনার হিসাবে সিলেক্টেড হয়েছেন। তো চলুন দেখে নিই উনি কি কমেন্ট করেছিলেন। ওকে ফ্রেন্ডস, আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইজনকে উইনার হিসাবে পেয়েছি। আমরা আমাদের তৃতীয় উইনার খুঁজে বের করব। ক্লোজ দিয়ে দিচ্ছি আমাদের সেকেন্ড উইনার, পিক এ উইনার, এখানে ক্লিক করছি বন্ধুরা আবারও। আমরা থার্ড উইনারকে পেয়ে গিয়েছি, তো চলুন কে হতে চলেছেন আমাদের তৃতীয় উইনার দেখে নিই আমরা। অ্যাট সুমনা আক্তার মেবি উনি কমেন্ট করেছিল, ওনাকে আমরা তৃতীয় উইনার হিসাবে পেয়ে গিয়েছি। তো চলুন দেখে নিই উনি কি কমেন্ট করেছিল। আপনাদের সকলো ভিডিও আমাদের অনেক কাজে লাগে, আমরা অনেক অজানা কিছু জানতে পারি আপনাদের মাধ্যমে, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তেমনি আজকের এই টেবিল ক্লক এই জিনিসটা আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই হয়তো এই টেবিল ক্লকের সম্পর্কে জানে না, তাই ভিডিওটা করাতে অনেকের উপকার হয়েছে, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ সুমনা আক্তারকে আমাদের ভিডিওতে চমৎকার একটি কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাব চতুর্থ উইনারকে খুঁজে বের করার জন্য। সরাসরি এটা ক্লোজ করে দিই, দেন ক্লিক করব আবার পিক এ উইনার, এখানে ক্লিক করছি বন্ধুরা। যেহেতু আমরা অলরেডি তিনজন উইনারকে পেয়ে গিয়েছি, চার নাম্বার উইনারকে খুঁজে পাওয়ার জন্য এখানেই ক্লিক করছি আবারও। ওকে ফ্রেন্ডস, আমাদের চতুর্থ উইনারও আমাদের স্ক্রিনে চলে এসেছে, দেখি কে আমাদের চতুর্থ উইনার। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই এক্সাইটেড, আমি নিজেও এক্সাইটেড। Description available at show off with my
ওকে ফ্রেন্ডস, আমাদের স্কুল অফ মাইন্ডস লাইটের কমেন্টটি চলে এসেছে, সেই ক্ষেত্রে আমরা এটা ক্লোজ দিয়ে দিব। আমরা আবারও চতুর্থ উইনার ঘোষণা করব। ওকে ফ্রেন্ডস, আমি চতুর্থ উইনার ঘোষণা করার জন্য আবারও ক্লিক করছি। বন্ধুরা, আমরা নিশ্চয়ই প্রত্যেকেই খুব এক্সাইটেড চতুর্থ উইনার কে হতে চলেছে সেটা দেখার জন্য। আপনাদের সাথে আমি নিজেও এক্সাইটেড। ক্লিক করছি বন্ধুরা, পিক এ উইনার। তো চলুন দেখে নিই কে আমাদের চতুর্থ উইনার। ইরফান নামে কেউ একজন কমেন্ট করেছে, তো চলুন দেখি সে কি কমেন্ট করেছে। ওকে ফ্রেন্ডস, উনি ইমোজি কমেন্ট করেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনে অবশ্যই বলে দিয়েছিলাম আপনারা অবশ্যই একটি মিনিংফুল কমেন্ট করতে হবে। যেহেতু ইরফান নামে ব্যক্তিটি আপনি ইমোজি কমেন্ট করেছেন, সেই কারণে আমরা আপনাদেরকে, আমি বা আমাদের স্কুল অফ মাইন্ড আপনাকে সিলেক্টেড করতে পারছে না, দুঃখিত। দেন আমরা আবারও চতুর্থ নাম্বার উইনার ঘোষণা করব বা সিলেক্টেড করব, যেহেতু ইরফান নামে যে কমেন্টটি এসেছে সেটা শুধুমাত্র ইমোজি, ইমোজি দিয়ে খুব একটা মিনিংফুল কমেন্ট বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করতে পারছি না বা উইনার হিসাবে নিতে পারছি না আপনাকে। ক্লোজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা চতুর্থ কমেন্ট বা চতুর্থ উইনারকে খুঁজে বের করার জন্য আবারও ক্লিক করছি বন্ধুরা, পিক এ উইনার। আমরা নিশ্চয়ই খুব খুব এক্সাইটেড হয়ে গিয়েছি চতুর্থ উইনারটি কে হতে চলেছে। ওকে ফ্রেন্ডস, আমি ক্লিক করে দিয়েছি, চলুন দেখি কে। অ্যাট রোকিয়া আক্তার, রোকিয়া আক্তার আমাদের চতুর্থ উইনার হিসাবে সিলেক্টেড হয়ে গিয়েছে অলরেডি বন্ধুরা। তো চলুন দেখি সে কি কমেন্টটা করেছে। ডিভাইসটা খুব ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টটি করার জন্য। তো চলুন বন্ধুরা, আমাদের পঞ্চম উইনার কে হতে চলেছে তাকে আমরা খুঁজে বের করি। ক্লোজ দিয়ে দিচ্ছি বন্ধুরা, পিক এ উইনার। ক্লিক করছি আবারও, পঞ্চম উইনার কে হবে তাকে আমরা খুঁজে বের করার জন্য। ওকে ফ্রেন্ডস, আমাদের স্ক্রিনে অলরেডি পঞ্চম উইনার কে হতে চলেছে সে কিন্তু অলরেডি চলে এসেছে, তো আপনাদের সাথেও শেয়ার করি কে উইনার। অ্যাট মনির নামে একজন সিলেক্টেড হয়েছেন পঞ্চম উইনার হিসাবে, তো চলুন সে কি কমেন্টটা করেছে আপনাদের সাথে শেয়ার করি। ওকে ফ্রেন্ডস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ওই নিশ্চয়ই খুব এক্সাইটেড আমাদের গিফট কন্টেস্টে পঞ্চম উইনার হওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আরও উইনার ঘোষণা করতে চাচ্ছি এবং আরও তিনজনকে, আরও তিনজন ভাগ্যবান ব্যক্তিকে আমি সিলেক্টেড করতে চাচ্ছি। সো বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত সিলেক্টেড হন নাই তাদের ধৈর্য হওয়ার কোনো দরকার নেই, আমরা আরও তিনজন উইনার খুঁজে বের করব। তো চলুন দেখি লাস্ট তিন ভাগ্যবান উইনার কে হয়। ক্লোজ দিয়ে দিচ্ছি বন্ধুরা, ষষ্ঠ উইনার খুঁজে বের করার জন্য আমরা আবারও ক্লিক করব, পিকে উইনার। ক্লিক করছি বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, আমাদের ষষ্ঠ উইনারটি আমাদের স্ক্রিনে চলে এসেছে, তো চলুন দেখে নিই কে আমাদের ষষ্ঠ উইনার। এমডি মতিন মিয়া আমাদের গ্রুপ সদস্য, উনি আমাদের ষষ্ঠ উইনার হিসাবে সিলেক্টেড হয়ে গিয়েছেন, নিশ্চয়ই আপনি খুব এক্সাইটেড। তো চলুন দেখে নিই আমাদের মতিন ভাই কি কমেন্টটা করেছে। ভালো হয়েছে তোমাদের ভিডিও, আমি নিয়মিত দেখি তোমাদের ভিডিও, সাবস্ক্রাইব করা আছে আমার, মুখলেসুর রহমান জয়, তোমার প্রেজেন্টেশন অসাধারণ, গো এ স্কুল অফ মাই লাইফ। ওকে ফ্রেন্ডস, আমরা আমাদের ষষ্ঠ উইনারকে পেয়ে গিয়েছি, আমাদের কাঙ্ক্ষিত সপ্তম উইনারকে আমরা খুঁজে বের করব। তো চলুন আবারও ক্লিক করছি, ক্লোজ দিয়ে দিই, পিক এ উইনার। আবারও ক্লিক করছি আমাদের উইনারকে খুঁজে বের করার জন্য। ক্লিক করে দিয়েছি বন্ধুরা, দেখি কে হচ্ছে আমাদের ষষ্ঠ উইনার।
তুহিন শেখ। তুহিন শেখ আমাদের সপ্তম উইনার হিসাবে সিলেক্টেড হয়েছেন। তো চলুন তুহিন কি কমেন্ট করেছে সেটাই দেখে নিই। এই ভিডিওটা আমি যেদিনকে আপলোড হয়েছিল সেই দিনকেই দেখে নিয়েছি, এবার খালি শেয়ার করা বাকি। আর চ্যানেলটা সাবস্ক্রাইবও অনেকদিন আগেই করে দিয়েছি, একটা লাইকও দিয়ে দিয়েছি। ওকে ফ্রেন্ডস, আমরা আমাদের সপ্তম উইনার পেয়ে গিয়েছি। লাস্ট অ্যান্ড অষ্টম উইনার আমরা খুঁজে বের করব। তো চলুন দেখে নিই কে হতে চলেছে শেষ ভাগ্যবান উইনার। ক্লিক করব বন্ধুরা, তার আগে এটা ক্লোজ দিয়ে দিই। ক্লোজ পিকে উইনার ক্লিক করছি বন্ধুরা, ক্লিক করে দিয়েছি বন্ধুরা। আমাদের ভাগ্যবান উইনারকে আমরা খুঁজে পেয়েছি অলরেডি। তো চলুন কে সে দেখে নিই। রাকিব আলী, নিশ্চয়ই খুব এক্সাইটেড আপনি, আপনি শেষ উইনার হিসাবে সিলেক্টেড হয়েছেন। তো চলুন দেখি আমাদের রাকিব ভাই কি কমেন্ট করেছে। দ্য ক্লক ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অষ্টম উইনার হিসাবে সিলেক্টেড হয়ে গিয়েছেন বন্ধুরা। আপনারা নিশ্চয়ই খুব এক্সাইটেড ছিলেন, যারা সিলেক্টেড হয়েছেন তারা তো অবশ্যই এক্সাইটেড আছেন, আর যারা সিলেক্টেড হননি তারা তো একটু মন খারাপ হচ্ছে। মন খারাপ করার কোনো দরকার নেই, আপনাদের জন্য নেক্সট টাইম আমরা আবারও 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 আমরা গিভওয়ের আয়োজন করব, গিফট কনটেস্টের আয়োজন করব। সেখানে আশা করছি আরও নতুন নতুন গিফট থাকবে, এবং নেক্সট টাইম আমরা আরও বেশি ইউজারকে দেওয়ার ট্রাই করব। যে আটজনকে আমি সিলেক্ট করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই আমাদের স্কুল অফ মাইন্ডস লাইটের যে অ্যাডমিন রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুব দ্রুত সময়ে, এবং আপনাদের যে ভ্যালিড মেলটা দিয়ে কমেন্ট করেছিলেন সেই মেল আইডিটাও প্রোভাইড করবেন। ধন্যবাদ।